সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়ে নবগ্রামের পলসন্ডাতে বিজয় মিছিল নবগ্রাম ব্লক কংগ্রেস ও সিপিআইএমের পক্ষ থেকে। জানা যায়, 2রা মার্চ সাগরদিঘি উপনির্বাচনের জাতীয় কংগ্রেসের ও সিপিআইএম প্রার্থী বাইরন বিশ্বাস 22,980 ভোটে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে জয়ী হন। আর সেই আনন্দে আজ নবগ্রামের পলসন্ডা এলাকায় বিজয় মিছিল। এই মিছিলে নবগ্রামের সিপিআইএম ও কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন। আমাদের যে একটা গণতান্ত্রিক জোট হয়েছে, সেই জোটের গণতান্ত্রিক পদ্ধতিতে এই সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জোটের জয় হয়েছে। তার জন্য আমাদের আজকে কর্মীদের উচ্ছ্বাসে হঠাৎ করে আজকে একটা বিজয় মিছিল করতে হলো, কর্মীদের উচ্ছ্বাসের জন্য। আমরা আগামী দিনে 5গ্রাম এবং নবগ্রামেও এই ধরনের একটা বিজয় মিছিল করার আমাদের পরিকল্পনা আছে। আমাদের নেতা মীরবাদ আমালী আছেন, নবগ্রাম পশ্চিম ব্লক কংগ্রেসের সভাপতি। আমরা আলোচনা করব এবং প্রত্যেক অঞ্চলেই, প্রত্যেক বুথেই আজ থেকেই সামনে যে পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে আমরা বাম, কংগ্রেস এবং সাধারণ মানুষের এই যে তোলাবাজি, কাটমানি, কয়লা চোর, বালি চোর এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপি, এই দুই শক্তিকে রুখতে বাম, কংগ্রেস এবং মানুষের জোট করে আমরা পঞ্চায়েত নির্বাচন নবগ্রামে আমরা লড়বো বলে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হলাম। সাগরদিঘিতে একটা উপনির্বাচন হয়েছে, আপনারা জানেন যে গোটা রাজ্য এবং গোটা দেশের নজর ছিল সাগরদিঘির দিকে। আমাদের রাজ্যের বড় বড় সংবাদ মাধ্যম, আপনারা সমেত সবাই গোটা সাগরদিঘি নির্বাচনকে আপনারা কভার করেছেন, আমরা লক্ষ্য করেছি। এবং নির্বাচন ঘোষণা হওয়ার পরেই 27 তারিখ যখন কংগ্রেস ক্যান্ডিডেট ঘোষণা করে, তারপরে হচ্ছে যে আমরা বামপন্থীরা সিদ্ধান্ত গ্রহণ করি, দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সেই ক্যান্ডিডেটকে সমর্থন করি। আমরা পরের দিন 30 তারিখ থেকেই আমরা সেই নির্বাচনে আমরা লেগে গেছি। জয়েন্টলি আমাদের কর্মসূচির মধ্য দিয়ে আমরা হচ্ছে যে সাগরদিঘিতে তৃণমূলকে হঠাৎভাবে এরকম একটা দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে বারবার বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম হচ্ছে যে শূন্য। আপনারাই বারবার বলেন যে আপনারা তো শূন্যের দল, কী করবেন? তো শূন্য থেকে আমরা শুরু করতে চাই। এবং সাগরদিঘিতে যেটা হয়েছিল যে প্রথম তৃণমূল সাগরদিঘিতে ফুল ফুটিয়েছিল মুর্শিদাবাদ জেলার মধ্যে, তো সাগরদিঘি থেকেই আমরা উৎখাত করতে চাই। এই অঙ্গীকার আমরা করেছিলাম, শুধু আমরা নাই, শুধু আমরা নেতৃত্ব বাম এবং কংগ্রেস না, গোটা সাগরদিঘির জনগণ এটা নিয়ে উচ্ছ্বসিত ছিল যে এবার তৃণমূলকে এখান থেকে উৎখাত করবই আমরা। এবং সেই কাজ করেছে তৃণমূল, তারই উচ্ছ্বাস স্বরূপ গোটা মুর্শিদাবাদ জেলাতে বামপন্থী এবং কংগ্রেস সিদ্ধান্ত হয়েছে গোটা রাজ্য জুড়ে আমরা এরকম বিজয় উৎসব আমরা করতে চাই।